ওই পাহাড়ের সাথে হোক আমার প্রেম, যেখানে নেই কোনো কোলাহল, নেই সংঘাত, নীল অম্বর, এক বিশাল আকাশ, যে আকাশে মেঘেদের আনাগোনা, অবিরত মেঘ সৃষ্টি। আজ আমাদের গন্তব্য সেই পাহাড়ে, যেখানে যেতে হলে আমাকে প্রথম যেতে হবে নিউ জলপাইগুড়ি। কোন ট্রেনে কিভাবে কত সময়ে আমরা নিউ জলপাইগুড়ি গেলাম তার ফুল তথ্য নিয়ে চলে এলাম এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর বেরিয়ে পড়ুন আমার মতন পাহাড়কে ভালোবাসতে। ঘড়িতে বাজে 4:30, চলে এলাম আমাদের নিয়ার বাই স্টেশন সোনারপুর। আজ হচ্ছে একটা স্পেশাল দিন আছে, বিশ্বকর্মা পুজো, ওই জন্য ট্রেন একদম ফাঁকা, সোনারপুর লোকালে আমরা উঠে পড়েছি। প্রায় 35 মিনিট জার্নির পর চলে এলাম শিয়ালদহ। শিয়ালদহতে নেমেই সাউথ থেকে নর্থে যাওয়ার আগেই 13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক আগেই পড়বে একটি ওয়েটিং রুম। আপনাদের ট্রেনের টাইম থেকে অনেকটা আগে চলে এলেন হয়তো, তো সেক্ষেত্রে বসার জন্য এখানে কিন্তু জায়গা রয়েছে। তো আমরা চলে এসেছি সেখানে, তো এখানে কিন্তু আপনারা কিছুক্ষণ ওয়েট করেই যেতে পারেন, বসতে পারেন ভালোভাবে রিল্যাক্সে। আর এখানে বসার জন্য আপনাদেরকে যে ট্রেনের টিকিটটা কেটেছে, হ্যাঁ ওটাই শুধু লাগছে, আর কিছু লাগছে না। তবে এখানে ওয়াশরুম রয়েছে, তো ওয়াশরুমে গেলে আপনাদের পে করতে হবে। এখানে চার্জিংয়েরও বেশ পয়েন্ট রয়েছে, চার্জও করা যাবে অনায়াসে। ভালো, আপনারা 1-2 ঘন্টা যদি হাতে এক্সট্রা টাইম থাকে স্টেশনে না বসে এখানে কিন্তু রিল্যাক্স হিসেবে বসতে পারেন। আর এখানে এবং আরও কিছু চেয়ার ফেয়ার রয়েছে বডি ম্যাসাজ ফ্যাসাজের জন্য, ওগুলো কিন্তু চার্জেবল। যাক, বেশি দূর আর হেঁটে যেতে হলো না, পাশেই 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢুকে গেছে। ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে 6টার মধ্যে দিয়ে দিয়েছে। তো আমরা ওয়েটিং রুমে ছিলাম, তো তারপর দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে, তো দিয়ে দিয়েছে দেখালে আমরা চলে এলাম। জলের ব্যবস্থা কেমন আছে? না, মোটামুটি জল ঠিকই আছে। বাথরুমটা তাহলে কেমন আছে একটু দেখে নেওয়া যাক। ওই আর কি, যেমন থাকে ঠিক তেমনই আছে, এর থেকে ভালো আশা করা মনে হয় আমাদের উচিত হবে না। যাই হোক, এটার আর উন্নতি কোনোদিনই হবে না। এখন সকালবেলা খিদে পেয়ে গেছে, যাই হোক কিছু খেয়ে আসিনি, আর খেয়ে আসবোই বা কি, ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, তো বিস্কিট কিনলাম আর এখন বিস্কিট দিয়েই শুরু হচ্ছে আমাদের সকালটা। তবে চা পাগল মানুষ, চা পাইনি সেজন্য মনটা একেবারে খারাপ, আর মুখটা বাংলার পাঁচ করে রয়েছে। যাই হোক, যতক্ষণ না চা দিতে পারছি ততক্ষণ শান্তি নেই। তো বিস্কিট খেয়ে একটুখানি মনটাকে ভালো করে নি। যাই হোক, চাটাকে দিতে পারলাম শেষে, দেখি আমার একটু হেসে ফেলো চাটা পেয়ে। নির্ধারিত টাইমের থেকে মাত্র 4 মিনিট লেট, মানে 6:54 ট্রেনটা শিয়ালদহ স্টেশনে ছাড়বে। আমাদের প্রথম হোল্ড স্টেশন দক্ষিণেশ্বর। জানালা দিয়ে বাইরের প্রকৃতির ছবি তুলতে ভীষণ ভালো লাগে, কে বলুন তো? ঠিকই ধরেছেন, আসলে ওর আগের দিনকে একটু ডিউটি ছিল, তাই প্রচুর পরিশ্রম হয়েছে, ঘুমাতে পারেনি, তাই জায়গা পেতেই একটু ঘুমিয়ে পড়ল।
আর আমি এখানে ব্যাগটা রেখে জানালা দিয়ে ছবি তুলতেই ব্যস্ত। যখন আমাদের ট্রেন স্টেশনে না দাঁড়িয়েই কাউকে না নিয়েই টাটা দেখিয়ে চলে যায়, আমার কিন্তু ব্যাপারটা বেশ মজার লাগে। চলে এলাম বর্ধমান। যে মানুষটা স্টেশনে দাঁড়ালেই ট্রেন একটু হলেও প্ল্যাটফর্মে নামে, সে এখন ঘুমাচ্ছে। তাই চলুন আমি একটু গিয়ে ঘুরে আসি। এসে দেখি চায়ের ডাকে তার ঘুম ভেঙে গেছে, চা খেতে শুরু করে দিয়েছে। এই ট্রেন দিয়ে যাওয়ার পথে দেখলাম কত জায়গায় কত খারাপ অবস্থা, বন্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তাল গাছ পুরো একেবারে জলের তলায়, খেজুর গাছ জলের তলায়, মানে কতটা ডিপে তাহলে জলটা রয়েছে। আবার কিছু জায়গায় কি সুন্দর ধান চাষ হয়েছে। ১৫৩ কিলোমিটার দীর্ঘ পদ অতিক্রম করার পরে তৃতীয় নম্বর হোল স্টেশন হচ্ছে শান্তিনিকেতনে, মানে বোলপুরে আমরা পৌঁছালাম। একটা বাঙালির আবেগ এই বোলপুরে রয়েছে। নির্ধারিত সময়ের থেকে মাত্র 15 মিনিট লেটে এসে বোলপুরে পৌঁছালো। দীর্ঘ পদ আপনাদের সাথে আমরা শেয়ার করব এই ট্রেনের জার্নি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ না করে। তাহলে যাওয়ার আগে, আপনারা স্লিপারে যাওয়ার আগে এই ট্রেন যাত্রার অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন। 1C 1 7C শিয়ালদা সবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সপ্তাহে হচ্ছে রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতি শুক্রবার চলে, আর বাকি দিনগুলো এই ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে আগরতলা পর্যন্ত যায়। আর বাকি দিনগুলি 1C 1 7 5 ওটা শিয়ালদা শিলচর এই ট্রেনটা যায়, এই ট্রেনটাতে করে এনজিপি আসা যায়। আর এই ট্রেনটা কিন্তু শিলচর স্টেশন পর্যন্ত যায়। আর এই ট্রেনটা আজকে 6:50 ছেড়েছে, আর আগামীকাল বিকাল 5:25 গিয়ে আগরতলায় গিয়ে এটা হোল্ড করবে। দীর্ঘ 1551 কিলোমিটারের জার্নি। আর আজকের আমরা যেহেতু এনজিপি নামবো, আমাদের হচ্ছে 573 কিলোমিটারের পথ রয়েছে। আর আজকের বিকাল 5:55 ট্রেনটা পৌঁছানোর কথা, জানি না কখন গিয়ে পৌঁছাবে। সেই দীর্ঘ জার্নি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দীর্ঘ 213 কিলোমিটার অতিক্রম করে আমরা নির্ধারিত সময়ের থেকে 25 মিনিট লেটে, মানে 10:45 ট্রেনটা পৌঁছানোর কথা ছিল আর এখন 11:10 25 মিনিট লেট করেছে। আর বাঙালির চির পরিচিত স্টেশন, মানে আমাদের সকলের প্রিয় স্টেশন রামপুরহাট, মানে আমরা তারাপুরে আসিনি, এরকম বাঙালি হয়তো হাতে মানে কয়েকজনকেই খুঁজে পাওয়া যাবে। বহুদিনকার পরে এই রামপুরহাট স্টেশনকে আমরা না নেমে, মানে অর্থাৎ তারামার কাছে না গিয়ে আমরা যাত্রা করছি। মনটা ভালো লাগে না, কারণ মা তারা আমাদের কাছে তো ভীষণ ভীষণ প্রিয়। যাই হোক, আজকে যেহেতু আমাদের গন্তব্য হচ্ছে নর্থ বেঙ্গল, তাই মা তারাকে এই দূর থেকেই প্রণাম জানিয়ে আমরা যাত্রা শুরু হোক এই প্রার্থনা করে আমরা এগিয়ে চলছি সামনের দিকে। ট্রেন ছুটছে প্রচুর জোরে, আমরা যাচ্ছি এনজিপিতে। তো খুব ভালো লাগছে জার্নিটা। তার উপর আজ বিশ্বকর্মা পুজো, চারিদিকে পুজো, প্রত্যেকটা স্টেশনে দেখছি বিশ্বকর্মা পুজো ভীষণ বড় ভাবে হচ্ছে, খুব ভালো লাগছে। এ
এখন সরকার আর চারিদিকে মাঠ হচ্ছে শস্য শ্যামলে ভরে গেছে আর কাজ শুরু অপরূপ দৃশ্য অপরূপ এই সময় কিন্তু এই ট্রেনে জেনারেল কোচ আছে মোট 4টি, স্লিপার কোচ 9টি, এসি 3 টায়ার 5টি আর এসি 2 টায়ার আছে 1টি। এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই, কিন্তু অনবোর্ড এবং ই ক্যাটারিং পরিষেবা আছে। তবে আমাদের পরিষেবা বাড়ি থেকেই পাওয়া। নিয়মের বাইরে কিন্তু গেলাম না, এই খাবার গুলো আমরা আজকে খাবো, আর পিঠাও হয় যেটা আছে পরে খাবো, এইগুলো নিয়ে আপাতত আজকে আমাদের দুপুরের লাঞ্চ। ব্যাপার তো স্বাদ কিন্তু একটু আলাদাই হয়। ট্রেনটা কি সুন্দর ব্যাগ দিয়ে যাচ্ছে দেখুন, এই জানালার কাছে বসলে এইরকম ধরনের দৃশ্য ভীষণ ভীষণ ভালো লাগে। আমরা চলে এসেছি নিউ ফারাক্কা জংশন স্টেশনে, 302 কিলোমিটার পথ, 12:50 একদম নির্ধারিত টাইমে কিন্তু ট্রেন পৌঁছে দিয়েছে। আর এটা হচ্ছে 9th হোল স্টেশন, এখানে হচ্ছে 2 মিনিটের হোল্ড রয়েছে। হচ্ছে ফারাক্কা ব্রিজ, আর বর্ষাকাল সবে গেল, মানে সড়কের আকাশ আকাশ তো দারুণ লাগছে, আর জলও কিন্তু এখন ভরপুর কেমন লাগছে, আর যখন আমরা হচ্ছে বাসে করে যাই এই রাস্তা দিয়ে আমরা যাই, কিন্তু ক্রস করা মানে এদিকে হচ্ছে মালদা দিক। সত্যি ভীষণ সুন্দর অভিজ্ঞতা, এত সুন্দর লাগছিল। ট্রেনের বাঁক যখন ট্রেনটা রাউন্ড হয়ে ঘুরছিল না, অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। কাশফুলে ভরে গেছে চারিদিক, আর এই কাশফুল দেখলেই মা দুর্গার আগমন বার্তা জানান দেয়। কিষানগঞ্জ চলে এসেছি, এটা হচ্ছে আর একটা স্টপেজ মধ্যখানে পড়বে, তারপরেই হচ্ছে এনজিবি। অলরেডি ট্রেনটা হচ্ছে 4টে ঢোকার কথা, 4:45 এখানে ঢুকেছে, মানে প্রায় 45 মিনিট লেট। দেখা যাক এনজিবিতে নির্ধারিত টাইমে পৌঁছাতে পারি কিনা, ট্রেনটা টানতে পারি কিনা।
আর এই কিষানগঞ্জ কিন্তু এটা বিহার স্টেটের মধ্যেই পড়ে। বুঝতে পাচ্ছেন কি বলুন তো, ধানের সাথে সাথে চা বাগানের দেখা মিলে গেছে। অনেক ধান চাষ এবং অনেক চা বাগান রয়েছে, আর তার সাথে রয়েছে ক্যাটফল চাষ। উফ, কি ভালোই না লাগছে দেখতে। দেখা মিলে গেল মহানন্দা নদীর, আর এরপর পড়ে গেল নিউ জলপাইগুড়ি স্টেশন। অবশেষে দীর্ঘ 572 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 25 মিনিট লেট হয়েছে ট্রেন ঢুকেছে। এখন বাজে ঘড়ি কাটতে 6:20, আর ঢোকার ঘন্টা ছিল 6:05। এবারে আমরা স্টেশনের বাইরে যাবো, গিয়ে আমরা যেহেতু কালকে ঠিক করেছি একটা স্কুটি নেব, আর স্কুটি নিয়েই আমরা পেডং যাব এবং অনেক কটা সাইড স্পট কমপ্লিট করতে হবে। তো সেই কারণে আমরা ঠিক করেছি, আজকে সকালে ট্রেনের টিকিট কেটেছিলাম, তো সেই জন্য আমরা কিন্তু আজকে আসছি, যাতে একটা নাইট শিলিগুড়িতে স্টে করে আমরা একটু মানে এনার্জিটা নিতে পারি। আর আপনারা চাইলে আপনারা হচ্ছে অনেক ট্রেন হচ্ছে রাতের ট্রেন রয়েছে হাওড়া অথবা শিয়ালদা থেকে, কিন্তু সেগুলো একটু আগে থেকে কাটতে হবে, কারণ টিকিট ওগুলো সব সময় পাওয়া যায় না। আমরা খুব কারেন্টলি কেটেছি টিকিটটা, সেই জন্য এখানে কেটেছি। দেখুন, এই স্টেশনেও বিশ্বকর্মা পুজো হচ্ছে, খুব ভালো লাগলো। জয় বাবা বিশ্বকর্মা। তো ব্রিজটা পার হয়ে ওপারে যেতে হবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই শিয়ালদা থেকে এনজিপি ট্রেন যাত্রা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।